দিন যাই রাশে রাত যাই রাশে এমন সময় এক পর্যায়ে দেখা গেল আবু গিফসান রোজাই বাবা মাতুর সে কিন্তু কাবা বাইতুল্লাহ সম্মান ঠিকভাবে দিতে পারে না কুসায়ের হাতে কিন্তু কাবা চাবি আসেনি একদিন দান্দারে বেলা বাড়িতে চলে গিয়েছে বাড়িতে গিয়ে দেখে এমন করে বাড়িতে পান করার মতো কোনো মদ নেই তারে বেলা ঘরের ভিতরে কোনো মদ যখন পায় না মনে মনে ভাবে টাকা তো আমার কাছে নেই কিভাবে মদ পান করব সঙ্গে সঙ্গে এমন সময় মনে পড়লো আমার কাছে কাবা চাবি রয়েছে কাবা বাইতুল্লাহ চাবিটা নিয়ে কাবা বাইতুল্লাহ চাবিটা নিয়ে সঙ্গে সঙ্গে রাতে অন্ধকারে চিৎকার দিয়ে বেড়াই কে নেবে তোমাদের ভিতরে কাবা চাবি আমাকে এক গ্লাস মদ যে পান করাবে তাকে আজকে আমি কাবা চাবি তুলে দেব তার হাতে আমাকে এক গ্লাস মদ যে পান করাবে আমি এমন করে কাবা চাবি তুলে দেব ঠিক সেই সময় ওই ক্লাবে ছোট বেটাটা সাই বেটা জেগে ছিল কুসাইয়ের কানে আওয়াজ এসে গেছে কুসাই বলে কি বলে না আবু গিফসান সোজাই বলে বলে বেড়া বেড়াচ্ছে এক গ্লাস মদের বদলে কে নেবে কাবা চাবি রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে বার হয়েছে সঙ্গে সঙ্গে এমন করে অনেক মদ নিয়ে সে হাজির হয়ে গেল আবু গিফসান সোজাইয়ের কাছে মদ নিয়ে কাবা বাইতুল্লাহ চাবিটা নিয়ে নিয়েছে এই প্রথম কোনো খোজাগরের হাত থেকে কাবা বাইতুল্লাহ চাবি কুরাইশের হাতে এসেছে এর আগে কোনোদিন কুরাইশের কাছে কাবা বাইতুল্লাহ চাবি আসেনি ভাই সকাল হয়ে গেল কুসাই যখন গিয়ে কাবা তারা এসে বললো কোন খোজাগরের মানুষরা এসে বললো আপনার কাছে কাবা চাবি কিভাবে এসেছে বললো আবু গিফসান সোজাইয়ের কাছ থেকে মদের বদলে আমি চাবি নিয়ে নিয়েছি বললো আমাদের চাবি আমাদের হাতে ফিরিয়ে দাও কতটা মদ আমার লাগবে বলো কুসাই বললো না কোন রকম ভাবে কাবা চাবি দেওয়া যাবে না এই প্রথম কুরাইশের কাছে কাবা চাবি এসেছে আর নবী আল্লাহ নবী দুনিয়া এটা ছিল আলোচনা এখন কোন কুসাই কুসাইয়ের সঙ্গে সব কোন খোজাগরের লোকেরা এসে ঝগড়া ঝামেলা ঝামেলা করছে চাবি ফিরিয়ে দিতে হবে বলল সব ফিরতে রাতে রাতে কিন্তু চাবি আমি দেব না কাবা চাবি চলে বলে কথা কথা বলতে তাহলে তাহলে যুদ্ধ বেঁধে গেল কুরাইশের সঙ্গে বনু খোজাগরের তলে যুদ্ধ বেঁধে গেছে যুদ্ধ দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে যুদ্ধ হতে হতে দেখা গেল বনু খোজাগরের সজ্জন মারা গেছে বললো তাহলে কি হবে বলছে সেই ইয়ামানে মানে বিচার চরি আছে তার নাম হলো ইয়ামার ইবনে আওফ ওই ইয়ামার ইবনে আওফকে দেখে এনে আমরা এই কাবা চাবি নিয়ে বিচার করব ভাই আমার আমরা আমরা হাই কোর্টে কোন কেস নিয়ে গেলে ঠিক না হলে সেই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় যায় তারা বলল আমরা কার বিচারপতিকে মানব না ইয়ামান থেকে বিচারপতি আনলো এক জায়গায় বসে কুরাইশ বংশ আর বনু খোজাগরের মানুষেরা এক জায়গায় বসে মীমাংসা হচ্ছে আলাপ-আলোচনা হচ্ছে বলে আমরা কোন রকম ভাবে কাবা বাইতুল্লাহ চাবি দেব না আর ওরা বলে আমাদের সুজন মারা গেছে আমাদের সুজনার রূপণ আদায় করতে হবে সুজনার টাকা দিতে হবে সুজনার এমন করে রূপণ আদায় করতে হবে সেই সময় সাইবাই বলল কুরাইশরা বলল আমরা আদায় করে
দেব, কিন্তু একটা আমাদের প্রস্তাব রয়েছে, এই গুনাহগারদের মানুষ আর ময় থাকলে হবে না, মক্কা পরিত্যাগ করে ওরেও জায়গায় চলে যেতে হবে। উবাইদা তাই মেনে নিল, বলল আমাদের শেষ সুজনার রক্তপণ যদি আদায় করে দাও দাও আমরা কাছে চলে যাব, কাবা চাবি আমাদের আর লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, বলো আমাদের কাবা চাবি আর লাগবে না, আমরা এখানে এখানে চলে যাব, সুজনা মারা গেছে তার রক্ত দিতে হবে। এরা মেরে মেরে নিয়েছে, বলল ঠিক আছে সব জিতে রাজ্যে রাজ্যে কাবা চাবি দেওয়া যাবে না, সুজনার রক্ত রক্ত আদায় করে দিল দিল, তারা আর খোঁজা খোঁজাদের মানুষ মক্কা থেকে অন্যদিকে চলে গিয়েছিল। এবার এবার চাবি কুসাইয়ের হাতে, লাইট আলো এটা মানুষের উপকার করে, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখায়, লাইট এলে অন্ধকার এমনি চলে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তানা প্রিয় হাবিবের দুনিয়ার জমিনে শুভ আগমনটা তিনি বললেন, আমার হাবিবকে আমি নূর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুন মুবীন, এবং প্রকাশ্য একটা কিতাব যেটাকে আমরা কোরআন শরীফ বা কোরআন মাজিদ বলে থাকি। এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে পাঠিয়েছেন। ভাই আমার এই দুনিয়া দুনিয়া ছিল না, আসমান ছিল না, কিছুই ছিল ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন একা তানার আরশটা পানির উপরে মানে ভাসমান, ঠিক সেই সময় রাব্বুল আলামিন তানার হাবিবের নূরটাকে তৈরি করলেন, হাবিবের নূরটাকে তৈরি করে কয়েক হাজার বছর তিনি তানার হাবিবের নূরটাকে দেখলেন, নূরে মুহাম্মাদী আল্লাহকে দেখেছেন, দুজনার ভিতরে প্রেম ভালোবাসা এক পর্যায়ে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবলেন, এবারে আমি তামাম দুনিয়া মাখলুক আমি সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন করলেন এই নূরটাকে সর্বপ্রথমে চার ভাগে বিভক্ত করলেন, প্রথম ভাগে আমার আল্লাহ বানিয়েছিলেন কলম, দ্বিতীয় ভাগে আমার আল্লাহ বানিয়েছিলেন লাউহে মাহফুজ, কোন কলম যে কলম দুনিয়ার কিছু লেখে না, মানুষের তাকদীর লিপিবদ্ধ করে, আর লাউহে মাহফুজ যেটাকে কোরআন শরীফ যেখানে লেখা আছে বাইতুল মামুরের পাশে, তৃতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আরশে আযীমটাকে বানিয়েছিলেন, নূরের অবশ্য চতুর্থ ভাগ আবার চার চার ভাগ করলেন, ভাগ করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদেরকে বানিয়েছেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তানার কুরসি বানিয়েছেন, যে কুরসির উপরে মানে চেয়ারের উপরে আল্লাহ পাক কুদরতি জিসিম নিয়ে বিদ্যমান, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ সমস্ত ফেরেশতাদের বানিয়েছেন, নূরের অবশিষ্ট চতুর্থ ভাগটি আল্লাহ আবার চার ভাগে বিভক্ত করলেন, প্রথম ভাগ দিয়ে সমস্ত জমিনগুলো বানালেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ আসমানগুলো বানালেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানালেন, আবার নূরের চতুর্থ ভাগ অবশিষ্ট ভাগটাকে আবার চার চার ভাগে করেছিলেন, ভাগ করে প্রথম ভাগ দিয়ে ঈমানদারের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে ঈমানদারের কলবের জ্যোতি, তৃতীয় ভাগ দিয়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়েছিলেন। এভাবে এভাবে করে নূরের নূর বিভক্ত করে আল্লাহ পাক এই বিশ্বকে আল্লাহ তৈরি করলেন, তাহলে সব জিনিসের মূলে আমার নবী, ওই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি না পাঠাতেন না বানাতেন কিছুই তৈরি হতো না, না জমিন হতো না আসমান হতো, সব হলো নূরের অংশ থেকে তৈরি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর দিয়ে সমস্ত পৃথিবী তৈরি করার পরে রব্বুল আলামিন তানার হাবিবকে দুনিয়ার জমিনে কিভাবে পাঠাবেন,
আমি গত বছরে নবী আদম আলাইহিস সৃষ্টি আম্মাজান হাওয়া তারপরে গমগম ফল খাওয়ার এই বিভিন্ন আলোচনা আমি শুনিয়েছিলাম আমি এবারে এবারে মনে করছি বাদ দিয়ে চলে যাই ভাই আমার হযরত নবী আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন তানা প্রিয় হাবিবের নূরটাকে প্রতিস্থাপন করে দিয়েছিলেন হযরত নবী আদম আলাইহিস সালামের শরীরে যখন নূর ওই নূর দেওয়ার পরে নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরা করে বিশ্ব নবীর নূর নবী আদমের শরীরে ঘোরাঘুরা করে জান্নাতের ভিতরে ফেরেশতারা সবাই দেখে কিন্তু নবী আদম আলাইহিস সালাম দেখতে পায় না বলে ফেরেশতারা লাইন দিয়ে কি দেখে আমি তো দেখতে পাইনি আল্লাহ রাব্বুল আলামিনের শিকায়ত করলেন ওমর রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তিনি যখন ঘুরেন জান্নাতের ভিতরে জান্নাতের ফলগুলো তিনি খান বিশ্বনবী মুত্তাকাল্লাহ নবী আদমের শরীরের ভিতরে বিদ্যমান ঠিক সেই সময় দেখা গেল একদিন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়েছে আল্লাহ পাকে সিজদাতে লম্বা সিজদা করলেন সিজদার ভিতরে নবী আদম যখন সিজদায় পড়ে আছেন আল্লাহ পাক মাথাটাকে যখন উত্তোলন করলেন আল্লাহ পাকের আরশের দিকে লক্ষ্য করে দেখলেন জিনিস আমি তো জানি না হযরত রবি আদম জবাব আল্লাহ বলেছিলেন এমন করে বংশের ভিতরে একজন নবী আসে সেই নবীর নূর ইসমুহু ফিস সামাই আহমাদ আসমানে যে নবীর নাম হবে আহমাদ আর দুনিয়ায় মানুষের মোহাম্মদ বলে ডাকবে হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর হাবিবের পরিচয় পেলেন বিশ্ব নবী বলে একজন হবেন হযরত নবী আদম আলাইহিস সালামের শরীর করে নূরে মুহাম্মাদি যখন জান্নাত থেকে আব্বা আদমকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছিলেন নবী আদমের শরীর করে নবী আদমের শরীরে ওই নূর দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ওই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন আমি সর্বপ্রথমে আদম আলাইহিস সালামের শরীরে প্রতিস্থাপন হওয়ার পরে আমি এসেছিলাম হযরত নবী আদম আলাইহিস সালাম মরে তানা সংসার হয়ে গেল ভাইজান তানা বিবি হাওয়া সঙ্গে যখন আমাদের আম্মা জানের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে যখন এমন করে আল্লাহ পাক অনেকগুলো সন্তান আল্লাহ দিয়েছিলেন তার ভিতরে একটা সন্তান তার নাম হলো হযরত শিশ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে বিবেচিত করেছিলেন হযরত আব্বা আদম আলাইহিস সালাম
একদিন শীষ নবী নিজের সন্তানকে ডেকে ডেকে বলছেন, হে আমার পুত্র সন্তান শীষ, ভালো করে শুনে দাও, আমি নবী আদম আলাইহিসসালাম তোমার বাবা তোমাকে বলি, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা করবে, আল্লাহ পাকের জিকিরটা করবে, ওই জিকিরের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটাও তুমি জিকির করবে। তুমি যখন আল্লাহর নামে ইজ্জত জিকির করবে, হে আমার বেটা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত নবী শীষ বললেন, আব্বা জান, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে? আমি তো জানি না, আল্লাহর নামের সঙ্গে তার নাম কেন লাগাবো? আমি তোমার জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি জান্নাতে যখন একা ছিলাম, জান্নাতের সমস্ত নহরগুলোকে লক্ষ্য করে দেখেছি, সব নহরে নহরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, জান্নাতের বৃক্ষগুলো গাছগুলো দেখলাম, সেই গাছের পাতায় পাতায় ডালে ডালে এমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, আমি আল্লাহ পাকের আরশে আজিমে দেখেছি, এমন করে ফেরেশতাদের কপালে, এমন করে ফেরেশতাদের ললাটে, জান্নাতের হুর বালা যারা রয়েছে তাদের চোখের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, হুরেদের বক্ষদেশে আমি লক্ষ্য করে দেখেছি, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, অর্থাৎ যখন তুমি আল্লাহর নামটা নেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও তুমি বলবে, জোরে জোরে বল সুবহানাল্লাহ, কলেমা পরিপূর্ণ কিন্তু হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। হযরত নবী শীষ বলেন, আমার মুখ থেকে শোনার পরে আমি যখনই আল্লাহর নামটা নিতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও বলতাম, এই নূরে মুহাম্মাদি হযরত নবী আদমের শরীর থেকে মনতাকি নকল হতে হতে এক পর্যায়ে হযরত নবী নূহ আলাইহিসসালামের শরীরে চলে এলো। নবী নূহ আলাইহিসসালাম তার সময় প্লাবন হলো, দুনিয়া প্লাবিত হয়ে গেল, নবী নূহ আলাইহিসসালামের শরীরে আল্লাহর নূর ছিল বিদ্যমান, সেখান থেকে নবী নূহ আলাইহিসসালামের শরীর থেকে ওই নূরে মুহাম্মাদি চলে এলো নবী ইব্রাহিম আলাইহিসসালামের শরীরে। কিভাবে আল্লাহ পাকের নবী নূরটা মুনতাকিল হচ্ছে দেখেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালামের শরীর থেকে নবী ইব্রাহিমের দুটো ছেলে, একটা ছেলের নাম হযরত, একটা ছেলের নাম হযরত নবী ইসহাক আলাইহিসসালাম, এনার নাম আলাদা, ইনি তার নাম হলো সারা, আর আরেকটা ছেলে তিনি হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিসসালাম, তার নাম তিনি হলেন, তার নাম হলেন হযরত আম্মা হাজেরা, আব্বা নবী ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু দুই ছেলে দুই মা, বিশ্ব নবী নূর নবী ইব্রাহিম আলাইহিসসালামের শরীর থেকে বেটা নবী ইসমাঈল আলাইহিসসালামের শরীরে চলে এসেছে বলে সুবহানাল্লাহ। এদিকে নবী ইসহাক আলাইহিসসালামের বেটা নবী ইয়াকুব, তিনিও নবী, ওনার বেটা নবী ইউসুফ, তিনিও নবী, তাদের বংশে বনী ইসরাঈলে আল্লাহ 70 হাজার পয়গম্বর দিয়েছিলেন, হাজার হাজার পয়গম্বর, কিন্তু নবী ইসমাঈল আলাইহিসসালামের বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটাও পয়গম্বর দেননি, তিনি একটাই মাত্র পয়গম্বর দিয়েছিলেন, তিনি হলেন সমস্ত পয়গম্বর পয়গম্বর সমস্ত নবীদের নবী, আমার আমার নবী রহমাতুল আলামিন, জোরে সুবহানাল্লাহ। ভাই আলোচনা বুঝতে পারছেন তো, নবী ইসমাঈল আলাইহিসসালামের শরীরে বিশ্ব নবী নূর, আর সবাই সত্যবাদী, কেউ বদময় ছিল না, কারণ বদময় লোকের শরীরে বিশ্ব নবী নূর থাকতেই পারে না,
সেই নূর আসতে আসতে রাসূলুল্লাহর ছয় পোস্টের দাদু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন উসাইব বিন কিলাব এই কিলাবের শরীরে বিশ্ব নবীর নূর হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, কোথায় স্থাপন হয়েছিল নবী আদমের শরীরে? জান্নাতের ভিতরে। সেখান থেকে মুনতাকিল হতে হতে মানে মানে একজনের শরীর থেকে আরেক জনের শরীরে আস্তে 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 নবী পাকের ছয় দাদু হযরত কিলাব ওই কিলাবের শরীরে বিশ্ব নবীর নূর এসে হাজির হয়ে গেছে। ভাই ভাই, কিলাবের আল্লাহ রাব্বুল আলামিন দুটো সন্তান দিয়েছিলেন, দুটো দুটো সন্তান, একটার নাম রেখেছে ওহাব আর একটার নাম রেখেছে কুসাই। বড় বেটার নাম হলো ওহাব আর ছোট বেটার নাম হলো কুসাই। কিলাবের দুই ছেলে। এখন কিলাবের শরীর থেকে বিশ্ব নবীর নূর বড় বেটাটা ওহাবের শরীরে না গিয়ে নূরে মুহাম্মদ এসেছে কুসাইয়ের শরীরে, ছোট বেটার শরীরে। একটু দুরন্ত ছিল, চঞ্চল ছিল, শরীরে আছে বিশ্ব নবীর নূর। কুসাই আস্তে আস্তে করে বড় বড় হচ্ছে, বড় হয়ে সে মানে সময় নয় না করে আস্তে 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 কি হলো, ব্যবসা করে করে দিয়েছে, ব্যবসা করতে আরম্ভ করে দিয়েছে। কুসাই আস্তে আস্তে ব্যবসা করতে 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 এলাকার বড় একটা ব্যবসায়ী হয়ে গেছে, খুব বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে। যে যে কাজে মেহনত করে আল্লাহ তাআলা তাকে সেই কাজে বড় বড় করে। তার নাম আর এই মক্কার যিনি রাজা থাকতেন, মক্কার যিনি প্রেসিডেন্ট থাকতেন, তার হাতে থাকতো কাবাবাইলার চাবি কাঠি। আর এই কিলাবেরা হলো কুরাইশ বংশ, আর হুলাইল হুশিয়া ওর হাতে আছে কাবাবাইলার চাবি। হলো হলো জাগতের মানুষ, মানে এদের বংশ আলাদা আলাদা, বনু খুজাগতের মানুষ। এই হুলাইল হুশিয়া কিতাবের ভিতরে এসেছে, এর আল্লাহ আল্লাহ তোর সন্তান দেইনি, একটাই মাত্র তোর সন্তান। সেই সেই মেয়েটার নাম নাম হয়েছিল হুব্বা। হুলাইল হুশিয়া রাজা এদিকে আবার বাইতুল্লাহ দেই নিয়ে রেখে কাবার চাবি তার কাছে, বিরাট সন্তান তার। কিন্তু তারা একটা জিনিস মাথায় রেখেছে, কাবার চাবি জানি আমাদের গোরের হাত থেকে অন্য গোত্রের হাতে যেন না যায়। কেমন অনেক অনেক তোরে
একদিন আমি মারা যাওয়ার পরে আমি যখন কাল হয়ে যাব আমার কাছ থেকে কাবা বাই পাইলার চাবিটা নিয়ে জানো আমার জামাই কুসায়ের হাতে তোমরা দিও না। আমরা হলে কি করতাম বলে আমরা এলাকার মানুষদের চিনি নি ভাই ভাই চিনি নি জামার আমার হাতে দিতাম ঠিক কিনা কিনা কিন্তু আমি মারা যাওয়ার পরে এই কাবার চাবি বনু খুজাগুজাগের হাতে যেন কুরাইশদের হাতে না যায় আমার জামাই জামাই কুরাইশ অর্থাৎ তোর হাতে যেন না যায় তোমাদের ভিতরে যাকে তোমরা ভালো ভালো করো তার হাতে রাখি অর্থাৎ বনু খুজাগুজাগের মধ্যেই যেন চাবিটা থাকে। রাত্রের বেলা যখন মিটিং মশার হয়েছে রাত্রের বেলা আলাপ আলোচনা হয় আমি মেয়ে মানুষ আমার হাতে কাবার চাবি আমি কাবার চাবি নিয়ে কি করব একজন পুরুষের হাতে দিতে হবে তা তারা বড় খোজা খোজা করে মানুষ তারা বলালো আপনি যাকে ভালো ভালো মনেন তার হাত হলে দেন আপনি যাকে ভালো ভালো মনে করে উপযুক্ত মনে করবেন তার হাতে হাতে কাবার চাবি টাবিলে দিলে দেন সমস্যা নেই হোক বাকি করলো ওই বনু খোজা খোজা করে ভিতরে করে খুঁজে 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 একজন ব্যক্তির নাম হলো আবু কিশান খুজাই বুঝতে পেরেছেন তার হাতে কাবার চাবি চাবি দিয়ে দিয়েছে বলছে আমি তোমার এই কাবার চাবি দাই দিয়েছি তুমি দাই তো পালো পালো করো ইতিহাসে তো এসেছে এই আবু কিশান খুজাই ছিল বাবা মালখোর মাতাল মদ না খেলে রাতে ঘুম আসে না কাবার চাবি কাছে মদ খোরের হাতে বুঝতে পেরেছেন কাবার চাবি মরের হাতে কাবার সম্মান নিতে পারবে বলে মনে হচ্ছে কথা বলতে পারবেন আপনারা কিন্তু বাদশার মেয়ে হুবাত চাবি তুলে দিয়েছে সবাই মিলে নিয়েছি বলছে ঠিক আছে আমরা এক বাক্য মেনে নিয়েছি আমরা আবু কিশান খুজাইর হাতেই কাবার চাবি দিলাম কোনো সমস্যা নেই সবাই মিলে নিয়েছে মহব্বতের সাথে দরুদ শরীফ পাল পড়া আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghayrullah Nur Muhammad Sallallahu Hak la ilaha illallah জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
لا وجود الا الله لا مبسوط الا الله لا وجود الا الله لا مبسوط الا الله لا مطلوب الا الله بولو لا اله الا الله বললো ঠিক আছে, দায় 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 তো টিপে পালন করলেই হয়, হয় সমস্যা নেই। দিন যায় রাত হলে সকাল হলে দেয়।